বারাণীকে অবস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সারা বেগম কবরী। করোনা সংক্রমণ বিবেচনায় কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই বিদায় দেওয়া হলো বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়েকে। তাকে শেষ বিদায় জানাতে আসেন স্বজনরা ছাড়াও চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনের তার দীর্ঘদিনের সহকর্মীরা। করোনা আক্রান্ত হয়ে শুক্রবার রাত 12:20 চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রূপালী পর্দার কিংবদন্তি অভিনয়শিল্পী সারাহ বেগম কবরী। রাতে মরদেহ রাখা হয় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় উনি আসলে অক্সিজেনটা মেনটেন করতে পারছিলেন না, পাশাপাশি ওনার গতকালকে দুপুরের পর থেকেই ওনার ব্লাড প্রেশার এবং হার্ট রেট এগুলোতে চেঞ্জ হচ্ছিল, ব্লাড প্রেশার কমে যাচ্ছিল এবং এগুলো আমরা আসলে যেই প্রচলিত চিকিৎসা আছে এবং ওনার জন্য বিশেষায়িত চিকিৎসাও দেওয়া হয়েছে এবং তাতেও কিন্তু ওনার পাঁচ ব্লাড প্রেশার এগুলো উন্নতি হয়নি। সকালে মরদেহ গোসলের জন্য নেওয়া হয় মোহাম্মদপুরের আল মার্কাজুলে, সেখান থেকে গুলশানের বাসভবনে শেষবারের মতো নেওয়া হয় এদেশের চলচ্চিত্রের তারকা শিল্পী কবরীকে। এই যে মানুষগুলো কবরী আপাকে একটা একটা অধ্যায় ইন্ডাস তারা তৈরি করে গিয়েছে বলে পটটাকে আমরা এখন পাড়ি দিচ্ছি বা আমাদের এই শিল্পীদের এই পথশালা তাদের মতো লোকের পরিচয় পরিচিত হয়ে। বরানী কবরস্থানে নেয়া হলে সেখানে কবরীকে শেষ বিদায় জানাতে আসেন আত্মীয় স্বজন সহ চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনের দীর্ঘদিনের সহকর্মীরা। জানাজার আগে কবরীকে দেয়া হয় গার্ড অফ অনার, পরে জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় বাংলা চলচ্চিত্রের এই শিল্পীকে। নিকিতা নন্দিনী, ডিবিসি নিউজ, ঢাকা।